খাজা মঈনুদ্দিন একা কেউ নাই মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আইসা পুরা ভারত হিন্দুদের রাজ্য দাওয়াত দেয় ঘুরে আর দাওয়াত দেয় কৌশলে হিকমতে গালিও দেয় না গালি দিলে গালির জবাবও দেয় না কিন্তু রাতের আধারে আল্লাহর কাছে কান্না করে দিনের বেলা মানুষেরে বুঝায় নামাজ পড়ো রোজা রাখো এইভাবে দাওয়াত দেওয়ার কারণে এক সময় হিসাব করে বের করা হলো মঈনুদ্দিনের হাতে 90 লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে এসে বড় আনন্দ আম্মা জান বলেন ও সন্তান এত আনন্দিত কেন বলে আম্মা জান আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়তেছে আমার হাতে আম্মা জান বলেন এটা তোমার বাহাদুরি না এটা আমি মায়ের বাহাদুরি কার বাহাদুরি এই টাকাওয়ালা তোমার টাকা বাহাদুরি তোমার না তোমার টাকার পেছনে মায়ের দোয়া হলো বড় বাহাদুরি মা যদি দোয়া না করত সম্মানের চেয়ার পাইতা না সম্মানের বাড়িগেরি হইত না পরীক্ষায়ও ভালো নাম্বার পাইতা না তুমি জানো না যে মা বাবা কি পরিমাণ দোয়া করে অগোচরে দোয়া করে আল্লাহ সন্তানটারে টাকাওয়ালা বানাও কোটিপতি বানাও পরীক্ষা চলতেছে কামিয়াবি দান করো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোন সন্তান মানুষ হতে পারে নাই মা বলে রাতের বেলা ঘুমাই নাই মঈনুদ্দিন তোমার জন্য আমি দোয়া করেছি শুধু তাই নয় তুমি যখন দুনিয়াতে আসছো আমি মা তোমাকে দুগ্ধ পান করাইছি 2 বছর আল্লাহর জাতের কসম যতদিন তোমাকে দুধ পান করাইছি বিনা অজুতে একটা ফোঁটাও দুধ পান করাই নাই এক ফোঁটা দুধ মা বিনা অজুতে বাচ্চার মুখে দেয় নাই এর সন্তান জগৎ বিখ্যাত ওলি হবে না তো কাট্টা হবে টেলিভিশন দেখনে ওয়ালাটা আহা এগুলো মনে হয় একটা কাল্পনিক কথা না এটি বাস্তব যত ভালো ভালো সন্তান বর্তমানে দেখবেন সব মায়ের অবদান এরে পর্দার আড়ালের মা এখনো সময় আছে সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান ডাক্তার বানান কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন কোনো বাধা নাই প্রফেসর বানাবেন বাধা নাই তবে আদর্শ দিয়া যান আপনি আপনার আদর্শ নিয়ে সন্তান গোটা জমিনের আদর্শওয়ালা বানাবে এ যুব মনের খাহেসে তো কত গুনাহ করলি মন চাইছে পার্কে যাবি দৌড় বাবায় টাকা দেয় নাই মায়ের টাকা কত আনন্দ করলি বন্ধু আর বান্ধব নিয়া মানুষের শখ থাকে শখ লাগাইয়া গুনা করছো এখন একটু তওবা কর কয়দিন আর বাহাদুরি করবা বুড়া হইয়া মরার কোনো গ্যারান্টি আছে বর্তমানে কিন্তু মরণের লাশের সংখ্যা বেশি যুবকদের গাড়ির নিচে পানির নিচে ঘুমের বিছানায় লাশ যুবকের লাশ ও যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা তোমার মতো কত যুবক এখনো দেখবা স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না মিথ্যা বলছি তা তুমি পারো না কেন ওদের পাও দোয়া ভানি ভান করো 3 বেলা খালি বেড়ে যেই তোরা স্কুলে পড়িয়া নামাজ পড়ো আমি ভারি না কেন তোদের পাও দোয়া ভানি দে এটা তো আমার ঔষধ ও যুবক তোমার মতো আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনের যুবক
র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজি দাড়িওয়ালা আছে না নাই নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে একবেলার নামাজও বাদ দেয় না নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক ময়দানে কৃষিকাজ করে গামছা বিছাইয়া সময় মতো নামাজ পড়ে নামাজ ছাড়ে না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না নৌকায় বসে নামাজ পড়ে নাই ও বাবা তুমি কেন পারবা না মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা মনে মনে কি ভাবছো কোরআন মিথ্যা তাহলে একটা প্রমাণ দাও আমি নামাজ ছেড়ে দিব দাড়ি কেটে ফেলবো তুমি কেন পৃথিবীতে আজও পর্যন্ত কেউ পারে নাই বরং কোরআন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য জাহান্নামের বয়ান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ কোরআনে তাও বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বয়ান করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত আল্লাহ দিবেন নেক আমলওয়ালাদের যেই জান্নাতের নিচে দুধের নহর মধুর নহর মা তাশতাহি আনফুসুকুম এমন জান্নাত যেখানে বসে চাওয়ার আগে দেখবা হাজির শান্তি আর শান্তি এত সুন্দর জান্নাত আল্লাহ দিবেন নেক আমলওয়ালাকে আর যারা গুনাহ নিয়ে যাবে তাদের জন্য এমন ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ কোরআনে বয়ান করেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা'আ মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা এ যুবক মনে মনে ভাবো আমরা আবার তোমাদেরকে আবল তাবল কি বুঝাইয়া যাই ঠিক আছে আজকে থেকে তুমি একটু অনুরোধ করে একটু কষ্ট হবে সামান্য বেশি না সামান্য কি তোমার মোবাইল তো তুমি চালাবাই আমার বয়ান কেন মক্কার ইমাম যদি পাও দইরাও কয় তারপর ওই জাতি মোবাইল ছাড়বে না বাবায় ওয়াদা করছে মান্নত করছে এই মোবাইল দিয়া সন্তানের এক জাহান্নাম পর্যন্ত নিবে মোবাইল যেহেতু দেখবাই ফিরবা না তবে আমার একটু আবদার হলো বিনয়ের সাথে আবদার মাঝে মাঝে আবদারটা পূরণ করবার ডেলি না কি এক নাম্বার আবদার বাড়িতে গিয়া মোবাইলে তুমি ইউটিউব খুলিয়া সার্চ দিবা কোরআন তেলাওয়াত কোন সময় তোমার আকাম করা যখন শেষ তখন ঘুমাবা এখন ঠিক ওই টাইমে তখন আর তোমার কষ্ট হবে না কোরআন তেলাওয়াত লিখে সার্চ দিলে দেখবা বহু মক্কা মদিনার ইমামের তেলাওয়াত সামনে আসবে তুমি মক্কা মদিনার একজন আর একটু তেলাওয়াতের টাচ করবা দেখবা শুরু হয়ে গেছে এবার বালিশের পাশে মোবাইলটা ফালায়া রাখবা তুমি চোখ বন্ধ করে এবার ঘুমাবা তেলাওয়াতের আওয়াজটা কানে বাজতে 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 ঘুমায় যাবা মাঝে মাঝে আমি ওয়াদা করে গেলাম আল্লাহর উপরে ভরসা করে এই তেলাওয়াত শুনতে শুনতে একসময় তোমার চোখ থেকে পানি বের হবে তুমি একদিন নিজেই তওবা করে ওয়াদা করবা জীবনে আর গান শুনবা না আর একটা আবদার মাঝে মাঝে ডেলি না কোরআন শরীফ ডাউনলোড করবা সার্চ দিবা বাংলা কোরআন লেখবা দেখবা বাংলা কোরআনের লিস্টি আসছে ওখান থেকে একটা ডাউনলোড করে ফেলবা 114 সূরার পুরা বাংলা তাফসির আসবে তাফসিরে মারিফুল কোরআন নূরুল কোরআন একটা নিয়ে নিবা এরপরে এটা রাইখে দিছো মোবাইলে মাঝে মাঝে ঘুমের আগে মাত্র 2 মিনিট কোরআন শরীফের শেষে দুই একটা সূরার বাংলা তর্জমা দেখবা মাঝে মাঝে যেমন একটা পড়লাম ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আবার আর একদিন সময় পাইলে আল কারিআ তুমাল কারিআ আছে না এ 2 মিনিট লাগবে না একটু তর্জমাটা পড়বা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى؟ قال: من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज. न कोई बंदा रहा न कोई बंदा है नवाज, न कोई बंदा रहा न कोई बंदा है नवाज. हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने. मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया. मदरसतु मुहम्मदीन सल्लल्लाहु अलैहि वसल्लम कर्तृक आयोजित वाज महफिल 13 जुलाई 2023. महती ए महफिले उपस्थित मोहतराम सम्मानित सभापति मौलाना नफीसुर रहमान निकिर साहेब, प्रधान मेहमान एई पोस्टारे जादेर नाम एर मध्ये हजरतुल्लाह मुफ्ती नियामतुल्लाह फरीदी साहेब दामत बरकातुहुम, এরপরে মুরব্বী শিবচরের প্রবীণ আলেমে দিন মাওলানা আকরাম হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, এরপরে মুফতি আব্দুর রব ফরিদি সাহেব আসছিলেন, ভালো ভালো আলেম ওলামা কেরাম,
তো আমাকে প্রধান দাওয়াটা ঠিক হয় নাই, যাই হোক আমার নাম ছয় নম্বরে দিলে সমস্যা আছে, লোক কমই তো, এদের নাম উপরে দিবেন, এই যে বেইনসাফি করেন এগুলো তো সমস্যা, বট দোয়া করে সবাই আমাকে। যাই হোক আপনারা ধৈর্য ধারণ করে বসছেন হাজারো মানুষের মধ্য থেকে, ফ্যানটা একটু এদিকে করা যায় না, যেভাবে আছে ওভাবে থাক, শুধু একটু ঘুরাই দেন, বাস বাস। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, কবুল না করলে আমিও আসতে পারতাম না, আপনারা বসতে পারতেন না। আল্লাহ যখন সিদ্ধান্ত করেছেন যেভাবে ওভাবেই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আল্লাহ আপনাদেরকেও কবুল করেন আমাদেরকেও কবুল করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যাদের নাম পড়লাম, জানি না আপনারা সবাই তাদের আলোচনা শোনার সুযোগ পেয়েছেন কিনা। মানুষ তো এখন কণ্ঠ খুঁজে সুর খুঁজে, ভালো আলোচনা করে ভালো আলেম ভাল লাগে না, সুর নেই, এটাও আমাদের ইমানের দুর্বলতা আমি মনে করি। ওলামায়ে কেরামদের মজলিসে বসা তাদের চেহারা দেখা এটা গজব না বরকত? বরকত। আমি সংক্ষেপ আলোচনা রাখার জন্য অসুস্থতার মধ্য দিয়ে ওয়াদা রক্ষার্থে হাজির হয়েছি, বিভিন্ন পেরেশানি, এরপর আল্লাহ পাক যথাসময়ে আল্লাহ যা লিখছেন ওই সময় আসছি, চেষ্টা করলেও বান্দা আগাইতে পারে না। সকলের পরিচিত একটা সূরা ওয়াল আসরে সূরা তেলাওয়াত করেছে, নবীজির হাদিস থেকে একটা হাদিস পড়েছে, আল্লাহ ইখলাসের সাথে কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, ডিলেটার একটু বাড়াও, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করবেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, ইমান আমলের বিরুদ্ধাচরণকারীকে বাধা প্রদানে ধৈর্য ধারণ করবেন, এরা ব্যতীত বাকিরা সব জাহান্নামী। নবীজি বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের থেকে প্রশ্ন করা হলো হে রসুল আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? কলা, নবীজি বললেন মান আতা আনি দখালাল জান্না ও মান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি, আর যারা আমার অনুসরণ করে না বিরোধিতা করে তারা আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামে যাবে। অলাসরে সুরাটা পারেন না এমন কেউ আছেন বলে আমার মনে হয় না, কোরআন শরীফ না পড়লেও শুনতে শুনতে এই সুরাগুলো মুখস্থ হয়ে গেছে, একটু হাত দেখান তো কারা কারা এই সুরাটা পারেন, মাশাআল্লাহ হাত নামান, মা বোনেরাও অনেকে এই সুরাটা পারেন, কোরআনের একটি ছোট সুরা কিন্তু এর পাওয়ার অনেক বেশি, চার মাজহাবের চার ইমাম
এর মধ্যে একজন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা 6666 এর মধ্যে আল্লাহ যদি একটা সূরা বা কোনো আয়াত না দিয়া শুধু আল্লাহরে সূরাটাই নাজিল করতেন আর দুনিয়ার সমস্ত মানুষ এই সূরার উপরে আমল করত বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত খাঁটি আল্লাহওয়ালা যারা এদের কোনো কথা অনর্থক না কারণ বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর প্রিয় ওলি যারা ওলি একবচন বহুবচন আউলিয়া এই ওলি আউলিয়ার মধ্যে যারা আছেন খাঁটি ওলিকুল শিরোমণি এরকম টাইটেল লাগানোওয়ালা ভণ্ড আমাদের সমাজে আছে না নাই এরা মুজাদ্দিদে জামান অথচ মুজাদ্দিদ শব্দের ব্যাখ্যাও বোঝে না চেহারার মধ্যে মদিনার কোনো আলো নাই এরপরও এদিকে মানুষ দৌড়ায় কারণ মানুষ একজন আল্লাহর দিকে আগাইতে চায় আর তিন শয়তান পিছনে টানে আগাইতে না পারে জিন শয়তান শরীরের মধ্যে এক শয়তান আছে নফস শয়তান আরেক শয়তান আছে মানুষ রূপী শয়তান এই তিন শয়তান জান্নাতে যেন ঢুকতে না পারে এজন্য অল টাইম প্রচেষ্টা চালায় মানুষ শয়তান আছে না বলবে এত রাত হয়ে গেছে চল বাড়ি যে আর কি ও হুজুরেরা তো পুরা নওয়াজি করবে চলো আপনাকে নিয়ে দোকানের আড্ডায় বসায় দিবে কিছুক্ষণ পর গল্পে গল্পে বিড়ি ধরায় দিবে আপনি ওয়াজের বরকত থেকে বঞ্চিত হয়ে গেলেন মানুষ শয়তানের কারণে আপনি বয়ান শুনছেন চোখে পানি আসছে আর একজনে বয়ে বয়ে কয় এটা বয়ান হইল এই 13টা ভুল পাওয়া গেছে এই বয়ানে অথচ আপনি সেই ভুলের দিকে খেয়ালও করেন নাই সে ভুল বের করে আপনার অন্তরের মধ্যে একটা ঘৃণা তৈরি করলো আলেমের প্রতি ঘৃণা তৈরি করার মতো অবস্থা এরকম মানুষ আছে না নাই এরা মানুষ রূপী শয়তান মিনাল জিন্নাতি অন্নাস জিন শয়তান মানুষ শয়তান থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই কত বড় শয়তান মানুষ যে রসুলের কোনো গুনাহ নাই সেই রসুলকে জাদু করছে তাবিজ করছে 11টা বান মারছে কয়টা 11টা বান মারছে রসুলের কত বড় খারাপ মানুষ রসুলের যদি তাবিজ করে কুফুরি করে আল্লাহ কুল আউযু রব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস এই সূরা নাজিল করে বললেন নবী আপনি এই সূরাগুলো পড়েন ও বানগুলো সব ছুটে যাবে এই জন্য সকাল সন্ধ্যা শরীরকে বন্ধ রাখার জন্য আয়াতুল কুরসি এরপরে চার কুলের আমল অপরিহার্য একটি আমল খুব জরুরি তো যাই হোক এই শাফিঈ রহমতুল্লাহ আলাই যার মাজহাবের ভক্ত অনুরাগী অনেক আছে দুনিয়াতে আবার এই মাজহাবের ইমামদের বিরোধিতা করনে অলাও মানুষ আছে কথায় কথায় বলবে আমরা ওলিয়া ওলিয়া মানি না এরকম কথা বলনেওয়ালা আছে না নেই হ্যাঁ বন্ড যারা এদেরকে মানবেন না ঠিক আছে কিন্তু অ্যাভারেজ একচেটিয়াভাবে যদি কয় আমি ওলিও মানি না আউলিয়াও মানি না তাহলে আমি বলি তারা কোরআন শরীফও মানে না বুখারী শরীফও মানে না কারণ আউলিয়াদের গুণগান আছে কোরআনে ওলি শব্দের গুণ গেয়েছেন আল্লাহ বুখারী শরীফে হাদিসে কুদসি দিয়া আল্লাহ বাতিলের বিরুদ্ধে কথা বলা সুন্নত রসুলের তরিকা প্লাস ফরজ
অনেকে বলে হুজুরে বয়ান করতে গিয়া গীবত করে কেন? গীবত করা ওয়াজিব, না করলে কবিরা গুনাহ হবে। মনে থাকবে আপনারা এত বছর শুনছেন ছোট থেকে গীবত করা হারাম। গীবত করা কি বলেন না কেন? হারাম। কিছু কিছু ক্ষেত্রে গীবত করা ওয়াজিব, না করলে কবিরা গুনাহ হবে। এর মধ্যে একটা হলো ইসলামের নামে যারা ভণ্ড, ইসলামের নাম ব্যবহার করে যারা ভণ্ডামি করে, এদের বিরুদ্ধে কথা বলা রসুলের তরিকা এবং ফরজ। আমাকে বলেন তো, রসুল বাতেলের বিরুদ্ধে কথা বলেছেন, যুদ্ধ করেছেন, এটা তো রসুলের তরিকা। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলবো না তাহলে কি তাদের পক্ষে বলবো? আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, কিন্তু আপনার মধ্যে একটা সন্দেহ কাজ করতেছে নামাজের ভিতরে। আচ্ছা, নামাজের মধ্যে বসে যদি কোনো সন্দেহ ঢুকে তো নামাজ হবে? কি সন্দেহ? আমিন কি আসতে বলবো না জোরে বলবো? এরকম একটা সন্দেহ আছে না নাই? চিন্তা করেন যে একদল আমিন আসতে বলে, একদল জোরে বলে, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে, তা আমি কই বাঁধবো? না আমি যে বুকে বাঁধবো না নাভিতে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এরকম একটা সন্দেহের মধ্যে থাকে মানুষ। আপনার নামাজটা যেভাবে একুরেট হওয়া দরকার ওভাবে হয় না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আল্লাহ পাক সুরাটার শুরুতে কসম করেছেন, কিসের কসম? আসরের কসম, আল আসর, আসরের শপথ। আমাকে বলেন আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? আল্লাহর কোরআন দুনিয়ার সব মানুষ যদি না মানে তাতে আল্লাহর কি পরিমাণ ক্ষতি হবে? আল্লাহর কোরআন দুনিয়ার সবাই যদি মেনে নেয় কি পরিমাণ আল্লাহর উপকার হবে? হবে কোনো উপকার? হবে না। আচ্ছা, আল্লাহ যে কসম খাইলেন কেন? কসমের পরে কথা সত্য হয়, এর আগে মিথ্যা? আল্লাহর কোরআন যেভাবেই আছে ওইভাবেই সত্য, কসমের আগেও সত্য পরেও। তারপর কসম খাইলেন কেন? আমরাও মাঝে মাঝে কসম করি, এই মিয়া কথাটা এভাবেই বলে মানি না, কসম এবার মানা যায়। তাহলে আমরা যে কসম খাইলাম কেন? সন্দেহ দূর করলাম কসম খাইয়া। আল্লাহ শপথ করে কি সন্দেহ দূর করছেন? আল্লাহর কোরআনে তো কোনো সন্দেহই নেই। যালিকাল কিতাবুলা রাইবা ফিহ, এক সিল লাগাই দিছেন কোরআনে, আজও পর্যন্ত সেই সিলকে উঠাইতে কেউ, এখনো যদি কেউ প্রমাণ দিতে পারেন কোরআনে ভুল আছে, এখন দাড়ি কেটে ফেলব, প্যান্ট শার্ট টাই পরে নাচ গান করব। বড় 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 মহাপণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা প্রচন্ড করেছিল, পারে নাই তো পারেই নাই, বরং অনেক পণ্ডিতেরা মাথা নত করে কালেমা পড়েছে। তাহলে কোরআনে কোনো ভুল? এরপরও আল্লাহ শপথ করলেন কেন? শুধু এখানে না, বিভিন্ন জায়গায় করেছেন। ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, কিয়ামতের দিনের কসম, আরাফার দিনের কসম, জুমআর কসম, ওয়াশশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াত তীনি ওয়াজ যাইতুন ওয়া তূরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বারবার তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, আসরের কসম, আল আসর। আল্লাহ কসম খাওয়ার একমাত্র কারণ, আল্লাহর সব কথা বড় দামি, তবে কসম করার পরে যে কথা বলবেন এটা আরো দামি। এদিকে মানুষের মন আকৃষ্ট করার জন্য আল্লাহ শপথ করেছেন, এবং যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটাও বড় দামি। যেমন আসরের উপরে আল্লাহ শপথ করেছেন, আসর এমন একটা দামি সম্পদ,
এই সম্পদটাকে যারা মূল্যায়ন করবে তারা দুনিয়ার লাইনেও বড় দামি হবে আখেরাতের লাইনেও বড় দামি হয়ে যাবে এরপরে যে কথাগুলো বলবেন আমার আল্লাহ তাও বড় গুরুত্বপূর্ণ দামি কথা ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী নিশ্চয় কোনো সন্দেহ নাই কার কথা সব মানুষ জাহান্নামী ইনসান আল ইস্তিগরাকি আলিফ লাম সব মানুষ বাংলাদেশের মানুষ আমেরিকার মানুষ লেবানন লন্ডন আফগান পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী কার কথা তাকিদ দিয়ে কইছেন কোনো সন্দেহ আবার কসম খাইছেন আচ্ছা আল্লাহ কসম খাইয়া তাকিদ দিয়ে যদি বলেন সব মানুষ জাহান্নামী তাহলে আর বয়ান শুনে লাভ কি নামাজ পড়ে লাভ কি রোজা রেখে লাভ কি কথা কি শেষ না আরো আছে আল্লাহ কয় কথা শেষ করি না ইল্লা কিন্তু লাগায় দিছি কিন্তু নামের ব্রেক লাগানো অপরদিকে নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ সব উম্মতেরা জান্নাতি আরো আস্তে করে বলেন সব উম্মত কে কয় নবী কে কয় আল্লাহ কয় সব মানুষ খুব খেয়াল করেন সব মানুষ জাহান্নামী নবী কয় সব উম্মত যারা নবীর আশেক এরা কইব নবী যেহেতু আমগো জান্নাতি কইছে তো দাড়ি না রাখলে সমস্যা কি নবী তো ঘোষণা দিয়েই দিছেন সব উম্মত জান্নাতি নবী কয় আমিও কিন্তু নামের ব্রেক লাগায় রাখছি কিন্তু সব উম্মতেরা জান্নাতে যাবে কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না কারা মুহাম্মদকে মানে আর কারা মানে না প্রশ্নটা নবীকেই তখন সাহাবায়ে কেরাম করেই ফেলছেন নবী মাপকাঠি দিয়ে দিলেন যারা আমার অনুসরণ করবেন তারা আমাকে মানবে তারা জান্নাতে যাবে যারা আমার অনুসরণ করবে না তারা আমাকে মানবে না জান্নাতেও যেতে পারবে না নবীর অনুসরণ কেমনে হয় অনুসরণ আর একটা হলো ভালোবাসা দিল থেকে ভালোবাসা নবী কয় আমার অনুসরণ যারা করবে এখানে আপনারা যারা দীর্ঘ সময় পর্যন্ত বসে আছেন আল্লাহর উপরে ভরসা করে 100% আমি গ্যারান্টি দিয়ে বলি সবাই আমাকে ভালোবাসছেন কিন্তু ঠিক আবার 100% সত্য কেউ আমার অনুসরণ করেন না ভালোবাসছেন ঠিক আছে কিন্তু কি করেন না অনুসরণ কারে কয় কয় যে যার অনুসরণ করবে সে তার রঙে রঙিন হবে যে আমার অনুসরণ করবে তার টুপিটা আমার টুপির মতো হবে যে আমার অনুসরণ করবে তার জামার ডিজাইন আমার ডিজাইনের মতো হবে তার রংটা আমার রঙের মতো হবে যেই বান্দা আখিরি নবীর অনুসরণ করবে তার টুপি তার দাড়ি তার লেবাস তার আমল তার আখলাক মদিনার রঙে রঙিন হবে মদিনার নবীরে ভালোবাসি তবে অনুসরণ করি না এই ভালোবাসার মধ্যে ছিল আবু লাহাবের অন্তরে কিন্তু অনুসরণ না থাকার কারণে জাহান্নামী এই মুহাম্মদের ভালোবাসার পরিপূর্ণতা ছিল আবু তালিবের অন্তরে তবে অনুসরণ করে নাই তো জাহান্নামী আমাদের ভিতরেও নবীর প্রতি ভালোবাসা আছে অনুসরণ নাই নবী কয় যারা আমার অনুসরণ করবে না তারা জান্নাত পাবে না সব উম্মতেরা জান্নাতে যাবে কিন্তু আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে কিন্তু চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে কয় গুণ চার গুণ অলাসের সূরাটা সবাই পারেন বুঝে নেন সূরাটার পাওয়ার কত প্রথম গুণের নাম ইমান
দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল প্রথম গুণের নাম কি ইমান দ্বিতীয় গুণের নাম এখন একজন ঈমান আনছে আল্লাহ মানি কোরআন মানি হাদিস মানি নবী মানি কাবা মানি কিবলা মানি জান্নাত মানি জাহান্নাম মানি ফেরেশতা মানি কিয়ামত মানি তকদির মানি সব মানে ঈমান আছে নামাজও পড়ে আমল আছে রোজাও রাখে আমল আছে পাগড়িও পড়ে আমল আছে তাহলে ঈমান আর আমল গুণ হইল কয়টা এই বুঝেন ঈমান আর কি কয় গুণ হইল আল্লাহ কি কইছে সব মানুষ জাহান্নামে যাবে কিন্তু চার গুণ ওয়ালারা জান্নাতে যাবে জাহান্নামে তাহলে গুণ পাইলেন কয়টা ঈমান আর আমল আচ্ছা এই দুই গুণ হলেই কি জান্নাত এবার খেয়াল করেন ওয়াল আসরে সূরার দ্বারা বোঝা গেল আপনি ঈমানও আছে আপনার আমলও আছে এরপর জান্নাত রেডি হয় নাই আরো দুইটা গুণ আপনার বাকি যারা ঈমানদার তাবলিগ করেন পীরের কাছে ওজান টুপিদারি পর্দা পুশিদা করেন হালাল খান অলাসরে সূরার দ্বারা বোঝা গেল জান্নাত এখনো রেডি হয় নাই আরো দুই গুণ বাকি আছে প্রথম যে দুইটা গুণ ঈমান আর নেক আমল এই দুই গুণ হলো আল্লাহর হক কার হক বাকি আরো দুইটা গুণ যে আছে অলাসরে সূরার মধ্যে ওই দুই গুণ হলো বান্দার হক আল্লাহ পাক বলেন আমি আমার হক ত্রুটি থাকলে মাফ করব বান্দার হক নষ্ট করলে বান্দায় মাফ করতে হবে আমি মাফ দিব না তাহলে যারা ঈমান আনছেন আমল করেন জান্নাত এখনো রেডি না এই তাবলিগলা এই পিশাবের মুরিদ আরো দুই গুণ বাকি আছে ওই দুই গুণ বান্দার হক বান্দার হক যদি বান্দায় ক্ষমা না দেয় আল্লাহর আইন হলো আমিও ক্ষমা দিব না তাহলে আপনি মাত্র আল্লাহর দুই গুণ আদায় করলেন ঈমান আর আমল যদি ত্রুটি থাকে আল্লাহ মাফ করবেন কিন্তু আরো দুইটা গুণ আছে বান্দার হক যদি আদায় না করেন জান্নাত পাওয়া যাবে না বান্দার হক নষ্ট করলে বান্দা ক্ষমা না দিলে ক্ষমা হবে না এবার বুঝেন বান্দার বাকি দুইটা হক দুই গুণ হলো ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দেওয়া যারা ঈমান আমলের বিরোধিতা করবে তাদেরকে বাধা দেওয়া এই দুই গুণ কারণ আপনি নামাজ পড়েন অন্যকে নামাজের দাওয়াত দিছেন কিনা তাহলে বোঝা গেল তিন গুণ পাওয়া যাবে যারা নামাজের বিরুদ্ধে কথা কয় তাদেরকে বাধা দিছেন কিনা এটা থাকলে বোঝা গেল চার গুণ পাওয়া যাবে চার গুণ পাইলে জান্নাত এর আগে না অতএব যে নামাজ পড়েন রোজা রাখেন অন্যকে দাওয়াত দেন না আপনার জান্নাত এখনো রেডি হয় নাই ঈমান আর আমল এই ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা বিরোধিতা করবে তাদের বাধা দাও এখন অন্যকে দেবেন অন্যকে অন্য বলতে কে আল্লাহ কোরআনে এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون او مومنرا جهنمের আগুন থেকে নিজেকে বাঁচাও এরপরে তোমার দায়িত্ব আহালকে বাঁচাও আহালকে বাঁচানোর আগে দায়িত্ব কি নিজেকে বাঁচাও নিজেরে বাঁচানোর পরের দায়িত্ব কি আহালকে বাঁচাও এই মা বাবা
আপনার জন্য আহাল হলো আপনার সন্তান হে স্বামী আপনার আহাল হলো আপনার স্ত্রী মিম্বর সাহেব আপনার আহাল ওয়ার্ডের মানুষ চেয়ারম্যান সাহেব আপনার আহাল ইউনিয়নের মানুষ সরকার বাহাদুরের আহাল হলো দেশবাসী মসজিদের খতিব ইমামের আহাল মুসল্লি সমস্ত শিক্ষকদের আহাল ছাত্র আর সমস্ত উলামায়ে কেরামের আহাল হলো সমস্ত উম্মত জাহান্নাম থেকে মা বাবা বাঁচো সন্তানেরে বাঁচাও জাহান্নাম থেকে স্বামী আগে বাঁচো তারপরে তোমার স্ত্রীকে বাঁচাও জাহান্নাম থেকে ও ইমাম খতিব আগে বাঁচো তারপরে মুসল্লিদের বাঁচাও মুসল্লিদের মজার মজার বয়ান করলাম আমি নিজে আমল করলাম না ও বক্তা তুমি আগে জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও তারপরে উম্মতের বাঁচাও ইমান আমলের কাজ তুমি করো তারপরে তোমার আহালকে দাওয়াত দাও মা বাবা যারা নামাজ পড়েন আপনার সন্তানের নামাজের দাওয়াত দিবেন নি যারা নামাজের বিরোধিতা করে তাদের বাধা দিবেন নি আপনি গান শুনেন না সন্তানের গান শুনতে নিষেধ করছেন নি বরং আপনি টাকা দিয়া মোবাইল হাতে দিয়া গান শোনার রাস্তা আরো সহজ করে দিলেন আব্বা আম্মাও মোবাইলে নাচ গান দেখে সন্তানেরে মোবাইল দিছে সন্তানও নাচ গান দেখে সারা রাত রাতের বেলা এখন আর ঘুম নাই রাত্র তিনটা সাড়ে তিনটায় টেলিফোন করবেন দেখবেন সজাগ কি বিষয় ঘুমাও নাই কয় মোরাকাবায় ছিলাম মোবাইলের সারা রাত মোবাইলের মোরাকাবা কবিরা গুনা তাকায় তাকায় দেখে আর প্র্যাকটিস করে আল্লাহর দেওয়া রাতের ঘুম ছিল মানুষের শরীরের জন্য মহা ঔষধ রাতের ঘুম নষ্ট করিয়া চেহারা নষ্ট করলো যৌবন নষ্ট জীবন নষ্ট ব্রেন নষ্ট হার্ট দুর্বল মাথা ব্যথা আগের তুলনায় বাড়তেছে চোখে ব্যথা বাড়তেছে ও দয়ার মালিক মোবাইলের গুনাহের থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আমিন আমিনও কয় না আমিন কি খুশি হ্যাঁ মোবাইল চালায় কি দাম চেহারাটা যে কার্টন হইছে এর খবর নাই লজ্জা শরম না থাকলে আর কি করার কসু দিলো কয় খাইতে দিছে والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে চার গুণ আলা মানুষ জান্নাতে যাবে ওই চার গুণের প্রথম গুণ ইমান দ্বিতীয় গুণ নেক আমল তৃতীয় গুণ হলো ইমান আমলের দাওয়াত অন্যকে দাও চতুর্থ গুণ হলো যারা ইমান আমলের বিরোধিতা করবে তাদেরকে বাধা দাও গান শুনলে নিষেধ করো নামাজের বিরোধিতা করলে তুমি বাধা দাও পর্দার বিরুদ্ধে কথা বললে নিষেধ করো বাধা দাও দিছেন নি যদি বলেন দেই নাই জান্নাত রেডি নাই মা বাবা সন্তানের নামাজের দাওয়াত দিছেন নি গানের থেকে বাধা দিছেন নি ও স্বামী স্ত্রীকে নামাজের দাওয়াত দিছেন নি আমি তো হরি না স্বামী বেচারা নামাজ পড়ে না তো স্ত্রীকে কেমনে দাওয়াত দিবে এরে নবীর উম্মতেই বাহাদুরি কয় দিন বড় 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 বাহাদুর সব জমিন থেকে চলে গেল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই তার পীরের নাম হলো ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই এরে আল্লাহর গোলাম খাজা মঈনুদ্দিন চিশতি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়া এ আল্লাহর গোলাম
সিলেটের শাহজালাল 360 উলিয়ার কাফেলা নিয়ে সিলেটে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এমন ভাবে মানুষের দাওয়াত দিছেন, অন্যায়ের পথে বাধা দিছেন, দোনোটাই করছেন না করেন নাই? করছেন কেমনে জানেন নি? শাহজালালের হাতে লাঠি, তাবলিগের মুরব্বি ইলিয়াস রহমাতুল্লাহ আলাই মক্তবে যখন যাইতেন একটা লাঠি হাতে নিয়ে যাইতেন, ছোট বাচ্চা কই যায় দেখছেন নি? ঘুমাইতেছে, মোনাজাতটা দিয়ে দিব না, কই যায়? কে যায়? তাবলিগের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমাতুল হাতে কি একজনে কই বাচ্চা মানুষ লাঠি কেন? কয়ে ইসলাম কায়েমের ক্ষেত্রে দিনের বাতি জ্বালাইতে গেলে লাঠির প্রয়োজন হতে পারে। শাহজালালের হাতেও লাঠি, মাথায় পাগড়িয়া রাখাতে তসবি, কেন হাতে লাঠি? কাউকে মারার জন্য না, কেউ যদি আমারে মারে তো ফিরান লাগবে, কেউ যদি আমার পাগড়ি ধরে টানে, কেউ যদি আমার টুপি ধরে টান দেয়। এক অন্ধ বুড়ি, কি বুড়ি? সন্ধ্যার পরে রাতের আধারে রাস্তায় হাঁটে একটা হারিকেন জ্বালাইয়া, একজনে কয় রে বুড়ি তুমি তো অন্ধ, চোখে দেখো না তো হারিকেন জ্বালাইয়া হাঁটো কেন? তুমি তো চোখেই দেখো না। কয় রে মগা আমি চোখে দেখার জন্য হারিকেন জ্বালাই নাই, কোন মানুষ জানোই আমার গায়ে ধাক্কা দিতে না পারে জন্য হারিকেন জ্বালাইছি, আমার নিরাপত্তার জন্য লাঠি হাতে রাখছি কাউকে মারার জন্য না, কিন্তু কেউ যদি আমার টুপির বিরুদ্ধে কথা কয়, তারে কেউ যদি আমার পাগড়ি ধরে টান দেয়, পাগড়ি ঠিক রাখার জন্য প্রয়োজনে লাঠি লাগবে। কারণ আমার নবী সন্ত্রাসী নবী না, ইসলাম সন্ত্রাসী ধর্ম না, কার উপরে আক্রমণ করে নাই, কিন্তু কেউ আক্রমণ যখন করছে তখন তারেও ছেড়ে দেওয়া হয় নাই। মন্দিরে গান চলে নাচ চলে কোনো বাধা নাই, আমগো মসজিদে আজানকে যদি কেউ বেশ্যার আওয়াজ বলে তখন লাঠি হাতে উঠবে? মন্দিরে আজ গান চলতেছে আমরা নিষেধ তো করি নাই, ইসলাম নিষেধ করে নাই। ইসলাম রাষ্ট্র থাকলে পুলিশ দিবে পাহারা দেওয়ার জন্য, ওদের ধর্ম যেন নিরাপদে পালন করতে পারে। ইসলামী রাষ্ট্র থাকলেও পুলিশ দিবে, তা আমরা বাধা দেই না, কিছু বলি না। আমগু উপরে হামলা করলে তখন আর ছেড়ে দেওয়া যাবে? আমরা কি মানুষ না? আমরা কি খাই না? আমগু কি হাত পাও নাই? কি যারা উল্টা পাল্টা আমগো কয়, এগো আত কি একটা বেশি নাকি? খানা কি দশ বেলা বেশি খায়? বরং আমগো তুলনায় আমরা খাই পিওর খানা, ওরা খায় ভেজাল খানা। দুই এক বেলা পিওর খাইলো তাও ভেজাল হয়ে যায় মদ আর গাঞ্জার কারণে। তাহলে ওদের থেকে শক্তি কি আমাদের কম? তো ভয় করেন কেন? পৃথিবীতে আসছি একবার, বিদায় হব একবার, তো মানুষের মতো মানুষ হয়ে থাকবো, বিদায় নিল মানুষ হিসেবে বিদায় নিব। ঈমান আর নেক আমল, অনেকে ঈমান আনছেন আমল করেন মনে করছেন জান্নাত রেডি, এখন আর বেনামাজিরে সহ্য করতে পারে না, হিংসা করে ঘৃণা করে, সি সি বেনামাজি কাছে আইও না, এইটার নাম ইসলাম? ওর ফাও দইরা ওরে দাওয়াত দেন, এরপরে কোথাও গান চলতেছে বাধা দেন, তুই না আপনার ইমান কামেল হবে জান্নাত পাবেন। অল আসরে সুরার দ্বারা যা শিখছেন যে ইমান আর আমল করলেও জান্নাত পাওয়া যাবে না, আরো দুই গুণ আছে বান্দার হক, নেক আমলের দাওয়াত দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে।
এগুলো আল্লাহর সূরার মূল থিম মূল পয়েন্ট এরে আল্লাহর বান্দা আপনি যদি বলেন বাধা দিব না কেমনে দিব বিপদদের শক্তি অনেক আপনি যদি চুপচাপ কইরা নামাজ পড়েন পাগড়ি পড়েন মসজিদে থাকেন কাউ কি বাইরে হয় না হয় বাধা দেন না তো একদিন দেখবেন আপনার নামাজ চলে আর মসজিদের সামনে গান চলবে কি চলে না মসজিদের সামনে গান এখানে ওয়াজ চলে আর আর পাশে কি আওয়াজ আয় না কানে শুনেননি হ্যাঁ অথচ যদি মুমিন ইমান ঠিক থাকতো তাহলে 100 মাইলের মধ্যে যারা শুনছে ওয়াজ হবে উল্টা পাল্টা থাকলো তারা কইতো বন্ধ করে দাও আপনি বাধা দিতে গেলে মার খাওয়া লাগবে এখন যদি খান তো বাধা দিব না চুপ তাহলে এখন আছে 30 কিলো দূরে আগামী বছর আইব 5 কিলো সামনে পরে আইব প্যান্ডেলের পাশে এরপরে আইয়া আপনাকে ওয়াজ কইবে বন্ধ করো আমগো গানের অনুষ্ঠান আপনি বাধা না দিতে না দিতে পার আমনেরে বাধা দিবে এই ওয়াজ বন্ধ করো ওয়াজ আমরা জানি আর গান চলবে ওয়াজ পরে আগামীতে দিও পরের দিন দাও আর যদি আজকে বাধা দেন আগামীতে চিন্তা করবে কি করুম কথা ঠিক না তো ইমান দুর্বল হালাল খানার দ্বারা ইমান পাকা হয় খাইতেছেন সুদ ব্যবসা সুদে বিল্ডিং করছেন লোন উঠাইয়া মাইয়া ভোলা ব্যবসা করে হারাম টাকার বেতন খায় সুদ ঘুষ ওই খাওন খাইয়া সেজদা দিয়া কপালে দাগ ফালাইলে লাভ কি পাওয়ারলেস ইমানের পাওয়ার নাই আল্লাহ তাআলা বলেন সময় আমি দিলাম তওবার সময় পাও আরেকটা সূরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাগুলো জাহান্নামের বয়ানের সূরা এক সময় দেখবারে যুবক হুজুরদের কথা না আল্লাহর কোরআন সত্য এই কোরআনের সামনে মাথা নত করে কত হিন্দু কালেমা পড়লো কত খ্রিস্টান কালেমা পড়লো কত ইহুদি কালেমা পড়লো কত বৌদ্ধ ধর্মের লোকেরা কালেমা পড়লো অথচ তোমারে আল্লাহ মুসলমান বানাইছেন তুমিও মুসলমান আমিও মুসলমান তুমিও নবী মানো আমিও মানি তুমি আল্লাহ মানো আমিও মানি তোমার টুপি মাথায় দিতে লজ্জা হয় আর আমার টুপি মাথায় না দিলে লজ্জা হয় তুমি কেমন মুসলমান আর আমি কেমন মানুষ তুমিও যেই বাতাস পাও আমিও সেই বাতাস তুমি যেই জমিনের ফসল খাও আমিও সেই জমিনের ফসল খাই আজকে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমি বান্দার দাড়ি কাটতে লজ্জা লাগে বিষয়টা কি হিসাব মিলাও তুমি পর্দা করতে লজ্জা পাও আর আমি পর্দা না করলে লজ্জা পাই কোন মহিলা আবেগে হিসাব যাইতেছি গাড়িতে উঠতে একজনের পাশের থেকে সালাম দিছে হুজুর দোয়া চাই হুজুর একটু কথা শুনেন আমি আরেক দিকে তাকায় রইছি বলেন কি বলবেন উনি বলতেছে আমি আরেক দিকে তাকানো ভিতরে তাকাই নাই আর তুমি মহিলা নিষেধ করলেও তুমি তার দিকে বারবার তাকাও মুখটা খুলে দেন চেহারা খোলা তো জায়েজ আছে কত ইন্টারনেট হুজুরেরা ফতুয়া দিছে কি দেয় নাই এরে আল্লাহর বান্দা খবরদার আল্লাহ বিবেক কুত্তারে বিবেক দেয় নাই পশুকে আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করে নাই দিছে মানুষকে তুমি মানুষ একটু বিবেক দিয়া চিন্তা করো হাফিজ ভাইও তো মানুষ আমরাও মানুষ সেও তো মুসলমান আমরা মুসলমান তার টুপি মাথায় না দিলে ভাল লাগে না তুমি টুপি মাথায় দিলে তোমার ভাল লাগে না তোমার কাছে গান শুনতে ভালো লাগে আর আমার শুনতে খারাপ লাগে ও যুবক এখন আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছে আয় বান্দা তাড়াতাড়ি আয়
তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, অভাব নাই, তোমার মনটারে প্রশ্ন করো তুমি কেন পারবা না? আল্লাহ কয় সব অন্যায় মাফ, তওবা কর, এক ফোঁটা চোখের পানি সার, আর বল আল্লাহ আর করবো না, তোর পঞ্চাশ বছরের গুনা এক সেকেন্ডে নাই, এক সেকেন্ডে মাফ। মনে মনে যদি আল্লাহকে বলতে পারো, আল্লাহ আমার গুনার খবর আমার আব্বা জানে না, আম্মা জানে না, আমার ভাই বোনেরা কেউ জানে না, আল্লাহ তুমি জানো, কোন দিন কোথায় কি অন্যায় করেছি তুমি জানো, আজ এখানে তওবার নিয়ত করে ফেললাম, শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ করেছি, মনে হয় জানো চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, ও আল্লাহ না পাক অবস্থায় কবরে যেতে চাই না। তুমি তো হায়াতের মালিক, তুমি তো রিজিকের মালিক, তুমি তো সম্মান দেওয়ার মালিক, আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া যাই আর বেঁচে থাকি আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাগার হব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। এইভাবে যদি অন্তর দিয়া বলতে পারো, আর মা বাবার যদি একটু দোয়া নিতেই পারো, মা বাবায় দোয়া করলে, মাথায় হাত দিয়া দোয়া করলে আরশে আজিমে কবুল হয়ে যাবে। যদি দেখো মন তৈরি হয় না, চোখে পানি আসে না, বুঝবা গুনার কারণে দিলটা পাথর, মা বাবার দোয়া নিয়া দেখো, দেখবা দিলটা নরম হয়ে যাবে, মাকে গিয়া বলবা, মা জীবনে কত কষ্ট তোমাকে দিছি, তুমি গোপনে কান্না করেছো, আজকে মাপ চাই, মাফ করে দাও, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর তোমাদের কষ্ট দিব না, আলেমের বিরোধিতা করব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, নবীর সুন্নাত অনুযায়ী নামাজ পড়ব, আমার মতো যুবক হইয়া যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারব না, আমার মতো যুবক যদি চাকরি করে ব্যবসা করে নামাজ পড়তে পারে আমি কেন পারব না, মা তুমি দোয়া করে দাও, আজকে থেকে নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবা তোমাদের বিরোধিতা করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব, তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।